লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার শঙ্করপুর 34 নম্বর জাতীয় সড়কের উপরে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারা যায়, একটি বাইক আরোহী নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তায়। তিনি ফরাক্কা থেকে ধুলিয়ানের দিকে যাচ্ছিলেন, যখনই তিনি রাস্তায় পড়ে যান সেই সময় পেছন থেকে একটি লরি তাকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা, খবর দেয় পুলিশে। ফরাক্কা থানার পুলিশ আইসি দেবব্রত চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মৃতদেহটি উদ্ধার করে পাঠায় বেনিয়াগ্রাম হাসপাতালে। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা যায়নি, তবে ঘাতক লরির চালক ও লরিটি আটক করেছে ফরাক্কা থানার পুলিশ। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ওরা বললো একটা সামনে একটা গাড়ি, ওর আগে আগে একটা গাড়ি গেছিলো, ওই নিয়ন্ত্রণ গাড়িটাকে একটু হালকা করে ছুটে দেয়। ছুটে দেওয়ার পর ওই যেটা মোদ করে যেটা সাদা চুন আছে ওইখানে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পর পিছনে যে গাড়িটা ছিল গাড়িটা ওর মাথার উপরে। গাড়িটার নাম্বার কথা সুমন্তবাবু, কজন ছিল মোটরসাইকেল কিছু বলেছে? ও একাই ছিল। গাড়িটার নাম্বারটা কোথায় ঘটনা কোথায় ঘটেছিল? ওই মোদে যেটা সাদা চুন, এর নাম কি, জায়গার নাম? চৌধুরীরা হচ্ছে শঙ্করপুর পাশের টান। কোনো পরিচয় জানা গেছে? যে কোনো পরিচয় জানা যায়নি, এখনো জানা যায়নি। এখানে আপনারা এসে মানে পুলিশ এবং এসে ওটাকে আমরা মানে এখানে তো পড়ে থাকা মানে একটা আমাদের পরীক্ষা থানা যে আইসি সাহেব আছে ওনাকে আমরা ফোন করলাম যে সাহেব এই ব্যাপার, স্যার এখানে অফিসার পাঠালো, অফিসার ওনাকে নিয়ে গেল। এই যার আপনার নাম? আমার নাম স্যার সাদ্দাম হোসেন। কী হয়েছিল ঘটনাটা, কী হয়েছিল? আমরা কি ছিলাম এটা, তারপরে এসে কী দেখলেন? কী দেখলাম, অ্যাক্সিডেন্ট করে আছে দেখলাম। মানে কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট? কিসের সঙ্গে হয়েছে? এখন চোদ্দ চাকা বলছে। আর চোদ্দ চাকা ধরা পড়ে বলছে, আর দিয়ে তো পুলিশে উঠালে এখন এসে পুলিশ। কজন মারা গেছে? একজন। তার কোনো পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাওয়া যায়নি। কিসে, সে কিসে ছিল? বাইকে। মানে মোটরসাইকেল নিয়ে কোন দিকে যাচ্ছিল কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর মানে ওই দিক ওই গাড়িটা গিয়ে দিক দিয়ে আসছিল, উল্টো দিক থেকে আসছিল? দুটোই দিয়ে ধাক্কা মারে। এই জায়গাটার নাম স্পট ডেড হয়ে গেছিল? আপনার নাম বদরুল।